স্নেহের ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা এই লকডাউন পিরিয়ডে। আজকে আমি যে অংশটা তোমাদের পড়াতে চাইছি সে অংশটা হলো জীবের জৈবনিক প্রক্রিয়া। দেখো, বেঁচে থাকবার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় ক্রিয়াগুলোকে সম্পন্ন করি। সেটা হতে পারে সকাল থেকে ওঠা থেকে আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের রেচন, আমাদের জনন, আমাদের খাদ্য গ্রহণ, এমনকি আমাদের বিভিন্ন ইন্টারনাল শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোকে আমরা সম্পন্ন করি। এখন এই শারীরবৃত্তীয় প্রক্রিয়া ছাড়া তো আমরা বেঁচে থাকতে পারি না। সেক্ষেত্রে সেটা শ্বাসকার্য হতে পারে, সেটা খাদ্য গ্রহণ হতে পারে, সেটা রেচন হতে পারে, সেটা জনন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের নবম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত 3 নম্বর চ্যাপ্টার জীবের জৈবনিক প্রক্রিয়া সম্পর্কে আজকে আলোচনা করব। জীব অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী, তারা নিজেরা পৃথিবীতে বেঁচে থাকবার জন্য বা পৃথিবীতে খাপ খাইয়ে নেওয়ার জন্য বা পৃথিবীতে আরও অনেক দিন ধরে তাদের বংশগত ধারা অব্যাহত রাখার জন্য যে পদ্ধতির মধ্যে দিয়ে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে, নিজেদেরকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়, এই সামগ্রিক প্রক্রিয়াটা হলো একটা জৈবনিক প্রক্রিয়া। কিন্তু মজার ব্যাপার হলো এই যে জীবজ প্রক্রিয়া বা জৈবনিক প্রক্রিয়া, তাদের মধ্যে এমন একটা পদ্ধতি আছে যেটা কিন্তু প্রাণীদেহে দেখা যায় না। যেমন ধরো, তোমার পরিবারে তোমার তোমাদের জন্য, তোমার বাবা মায়ের জন্য বা তোমাদের ভাই বোনের জন্য বা তোমাদের আশপাশের বাড়ির পরিবারের মানুষের জন্য কে রান্না করেন? তোমার মা। কিন্তু মায়ের জন্য কিন্তু রান্না না। ঠিক তেমনি আমরা বা আমাদের প্রাণীদের জন্য আমরা তো আমাদের খাবার তৈরি করতে পারি না, আমরা উদ্ভিদের উপর নির্ভর করি। কিন্তু দেখো, উদ্ভিদ কিন্তু তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নিতে পারে, তাই উদ্ভিদকে বলা হয় একটা স্বভোজী জীব। ঠিক তেমনি আমরা অর্থাৎ মানুষ বা কুকুর বা ছাগল বা গরু বা ভেড়া, বিভিন্ন প্রাণী যারা আছি তারা সবাই কিন্তু আমরা পরভোজী জীব। তাহলে দেখো, এই স্বভোজী এবং পরভোজী আমরা দুটো শ্রেণী দেখতে পেলাম। এই স্বভোজী, এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় যে ইম্পর্টেন্ট একটা জৈবনিক প্রক্রিয়া দ্বারা, সেই প্রক্রিয়াটার নাম হলো ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষ। শালক সংশ্লেষ প্রক্রিয়াটা বলতে গেলে একটু একটা জিনিস একটুখানি বুঝে নিতে হবে যে এই শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, এটা দুটো নামের সংমিশ্রণ বা দুটো নামের যোগসূত্রের মাধ্যমে তৈরি হয়েছে। একদিকে আছে শালক অর্থাৎ আলো, আরেকদিকে আছে সংশ্লেষ অর্থাৎ একদিকে আছে ফটো, আরেকদিকে আছে সিনথেসিস। এই দুটো মিলিয়ে একসঙ্গে তৈরি হয় ফটোসিনথেসিস। 1898 সালে বিজ্ঞানী বার্নেস এই শালক সংশ্লেষ কথাটা প্রথম প্রচলন করেন। তো দেখো, শালক সংশ্লেষ কেন এত বেশি ইম্পর্টেন্ট? শালক সংশ্লেষ প্রথমে জানতে হবে তাহলে শালক সংশ্লেষ কি। আমরা সবাই জানি জীবের বেঁচে থাকার জন্য একটা পদ্ধতি আছে, সেই প্রক্রিয়াটার নাম হলো বিপাক প্রক্রিয়া। এই বিপাক প্রক্রিয়া মূলত দুরকম, একটাকে বলি আমরা উপচিতি বিপাক। কি পার্থক্য? অর্থাৎ এই উপচিতি বিপাক প্রক্রিয়া হলো এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে জীবের শুষ্ক ওজন বাড়ে, আর অপচিতি বিপাক প্রক্রিয়াটা হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে জীবের শুষ্ক ওজন হ্রাস পায়। তাহলে এই উদ্ভিদের দেহে উপচিতিমূলক বিপাক প্রক্রিয়াটার মাধ্যমে উদ্ভিদের শুষ্ক ওজন বাড়ে, অর্থাৎ শালক সংশ্লেষ প্রক্রিয়া হলো একটা উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া। এখন আমরা তো জানলাম শালক সংশ্লেষ কোথায় হয় বা কিভাবে হয় বা তার পদ্ধতিগুলো কি কি, সেগুলো সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথম জানলাম শালক সংশ্লেষ হলো একটা উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া, আর এটাও জানলাম শালক সংশ্লেষ কিন্তু একটা বা লাইটের মাধ্যমে বা
ফটোর মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। কিন্তু প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় সেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা মূলত কোথায় হয়। সবার আগে জানবো যে সাধারণভাবে ক্লোরোফিলযুক্ত জীবকোষে, ক্লোরোফিলযুক্ত জীবকোষে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। অর্থাৎ তোমরা বলতে পারো ক্লোরোফিল কি যেখানে আছে সেখানেই সালোক সংশ্লেষ হয়? হ্যাঁ, ক্লোরোফিল যেখানে থাকবে সেখানেই কিন্তু সালোক সংশ্লেষ সম্পন্ন হবে। এই ক্লোরোফিল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এছাড়াও আরও অনেকগুলো রঞ্জক পদার্থ যারা সালোক সংশ্লেষে সাহায্য করে, যেমন ক্যারোটিন, যেমন জ্যান্থোফিল, এরকম বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় রঞ্জক তারা কিন্তু সালোক সংশ্লেষে সহায়তা করে। এখন এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা তাহলে আমরা দেখতে পেলাম হয় কোথায়, সাধারণভাবে ক্লোরোফিলযুক্ত জীবকোষে। এবং শুধু তাই নয়, এই ক্লোরোফিলযুক্ত জীবকোষে তো হয়, এবং তাছাড়া প্রক্রিয়াটা সম্পন্ন হয় যখন লাইট পাওয়া যায়। তাহলে কি যখন সূর্যালোক থাকে না তখন কি হয় না? উত্তর হলো না। যখন সালোক সংশ্লেষের ক্ষেত্রে যেহেতু প্রধান উপাদান হিসেবে আমরা লাইটকে বুঝি, তাই সালোক সংশ্লেষের ক্ষেত্রে লাইট হলো একটা প্রধান কাঁচামাল। এবং সালোক সংশ্লেষের ক্ষেত্রে তাহলে আর কী কী পদার্থের প্রয়োজন হয় তোমরা খাতা পেন নিয়ে লিখতে পারো। সালোক সংশ্লেষের উপাদানকে মূলত দু ভাগে ভাগ করতে পারি। একটা উপাদানকে আমরা বলি বাহ্যিক উপাদান, এবং আরেকটি উপাদানকে বলি আমরা আভ্যন্তরীণ উপাদান। সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদান দু প্রকার, একটা হলো বাহ্যিক উপাদান, একটা হলো আভ্যন্তরীণ উপাদান। এই বাহ্যিক উপাদানগুলোর মধ্যে প্রথম হলো আলো, দুই জল, তিন কার্বন ডাইঅক্সাইড, চার উষ্ণতা বা টেম্পারেচার, চার অক্সিজেন, পাঁচ বিভিন্ন রাসায়নিক পদার্থ, এবং শেষের অংশটা হলো বার্ধক্য। অর্থাৎ একটা কোষের বয়ঃপ্রাপ্তি বা একটা কোষ যেমনভাবে তার বৃদ্ধি ঘটেছে, যদি সে ধীরে ধীরে বার্ধক্যের দিকে চলে যায় তার সালোক সংশ্লেষ করবার হার যথেষ্ট কমে যায়। পরবর্তীকালে আমরা এ বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিই সালোক সংশ্লেষের ক্ষেত্রে আভ্যন্তরীণ প্রভাবকগুলো কী কী। আভ্যন্তরীণ প্রভাবকগুলো হলো যেমন ক্লোরোফিল, পাতার বিভিন্ন অন্তর্গঠন। সব প্রভাবকগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা বাহ্যিক প্রভাবক এবং আভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবক সেগুলোই যেগুলো বাইরে থেকে আসে বা বাইরে থেকে এসে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সহযোগিতা করে, আর আভ্যন্তরীণ প্রভাবকগুলো যেগুলো ভেতরে থেকে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তাহলে সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষ হলো এমন একটা উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া। আমরা একটু আগেই বলেছি যে প্রক্রিয়ায় জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তাহলে সালোক সংশ্লেষের সংজ্ঞা কাকে বলে? যে শারীরবৃত্তীয় উপচিতিমূলক বিপাক প্রক্রিয়ায় সাধারণত ক্লোরোফিলযুক্ত জীবকোষে সূর্যালোকের উপস্থিতিতে বা উপযুক্ত আলোতে কি করে না, উদ্ভিদ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তার দেহের সরল শর্করা বা এক প্রকার গ্লুকোজ উৎপন্ন করে, এবং উপজাত বস্তু হিসাবে জল এবং অক্সিজেন উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে আমরা বলবো সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। মনে রাখতে হবে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাঁচা মাল হিসাবে বাতাস থেকে বা পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং মাটির নিচ থেকে উদ্ভিদ মূল দ্বারা কৈশিক জল শোষণ করে, তার মাধ্যমেই এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হলো একটা উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ তার মূল দ্বারা শোষিত জল তা
পাতার পৌঁছানোর পর সূর্যালোকের উপস্থিতিতে বা উপযুক্ত আলোতে কি করে না সেটাকে সেখানে জারণ এবং বিজারণ প্রক্রিয়া ঘটায়, এবং জারণ বিজারণ প্রক্রিয়া ঘটানোর পর সেখান থেকে এক প্রকার সরল শর্করা বা গ্লুকোজ এবং উপজাত বস্তু হিসাবে জল এবং অক্সিজেন উৎপন্ন করে। এই অক্সিজেন পরিবেশে ফিরে আসে, যার ফলে আমরা সেখান থেকে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পাই এবং উদ্ভিদ এইভাবে প্রকৃতিতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে। এর পরবর্তী অংশে আমরা জানব সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কোথায় সম্পন্ন হয়। সাধারণভাবে আমরা বলেছি প্রধানত সবুজ অংশে বা ক্লোরোফিলযুক্ত অংশে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়, কিন্তু মনে রাখতে হবে বিভিন্ন উদ্ভিদ বা যেমন ফুলের পাপড়ি বা পাতাবাহারের বিভিন্ন রঙের পাতা, সেই অংশ কিন্তু সালোক সংশ্লেষ সম্ভব। অর্থাৎ ক্লোরোফিল রঞ্জক ছাড়াও বা ক্লোরোফিলের বিভিন্ন পর্যায় যেখানে যেখানে আছে সেখানে সেখানে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। তবে পাতার মেসোফিল কলার মধ্যে যে ক্লোরোপ্লাস্টিড থাকে, সেই ক্লোরোপ্লাস্টিড ই আমাদের সালোক সংশ্লেষের জন্য প্রধান দায়ী। তাহলে আমরা প্লাস্টিড যখন পড়েছি আগে, তখন দেখেছি প্লাস্টিড প্রধানত তিন রকম, একটা ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টিড এই দুটোরই পিগমেন্টেশন বিভিন্ন দেখতে পাওয়া যায়। ক্রোমোপ্লাস্টিডের মাল্টি কালার, আর ক্লোরোপ্লাস্টিডের রং হলো সবুজ, আর লিউকোপ্লাস্টিডের রং হলো বর্ণহীন। তাহলে আমরা মূলত পাতাকেই সালোক সংশ্লেষের প্রধান স্থান হিসেবে গণ্য করতে পারি। তবে যে সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের রঞ্জক বর্তমান থাকে সেই সমস্ত অঞ্চলে, যেমন মূল, যেমন কাণ্ড, যেমন ফুল, বৃতি, এই সমস্ত অংশেও কিন্তু খুব সামান্য পরিমাণ হলেও সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়। আমরা এসে একটু দেখে নিই সালোক সংশ্লেষ পাতা ছাড়াও আর কোন কোন অংশে হতে পারে। তাহলে দেখো, আমরা এখানে সালোক সংশ্লেষের প্রধান স্থান হিসাবে দেখতে পাচ্ছি পাতার মেসোফিল কলা, এবং সালোক সংশ্লেষকারী প্রধান অঙ্গের নাম হলো পাতা, সালোক সংশ্লেষকারী অঙ্গাণুটির নাম হলো ক্লোরোপ্লাস্ট, সালোক সংশ্লেষকারী যে একক তার নাম হলো কোয়ান্টোজোম কণা, সালোক সংশ্লেষকারী প্রধান রঞ্জক তার নাম ক্লোরোফিল, এবং সালোক সংশ্লেষকারী বিভিন্ন প্রাণী তাদের নাম হলো ক্রাইস্যামিবা, ইউগ্লিনা প্রভৃতি, এবং সালোক সংশ্লেষকারী মূল যেমন অর্কিডের বায়বীয় মূল, গুলঞ্চের আত্তীকরণ মূল, এবং সালোক সংশ্লেষকারী কাণ্ডের নাম হলো ফণী মনসা, লাউ, কুমড়ো ইত্যাদির বিভিন্ন সবুজ কাণ্ড। আমরা এবার জানব সালোক সংশ্লেষ হতে গেলে কেমন ধরনের রঞ্জকের প্রয়োজন। তাহলে আমরা প্রথমে জানলাম সালোক সংশ্লেষ কাকে বলে, তারপরে জানলাম সালোক সংশ্লেষে সাহায্যকারী বা বিভিন্ন প্রভাবকগুলির নাম কি, এবং তারপরে জানলাম যে সালোক সংশ্লেষ কোথায় কোথায় হয়। এবার আমরা জানব যে সালোক সংশ্লেষ হতে গেলে তাকে কোন কোন ধরনের রঞ্জক পদার্থ সাহায্য করে। এই রঞ্জক পদার্থে যখন প্রশ্ন হয়, তখন তোমরা সবাই জানো যখন সূর্য ওঠে তখন তার চারপাশে বিভিন্ন ধরনের রং দেখা যায়, কখনো কমলা, কখনো হলুদ, কখনো গেরুয়া ইত্যাদি বিভিন্ন ধরনের রঞ্জক। আবার তোমরা সবাই জানো যে এই সাদা রং যেখানে সাতখানা রং দেখতে পায়, কী কী? বেনিয়া সহকলা, অর্থাৎ আমরা এটা সবাই জানি বা বিজ্জরের রং এই সাতখানা আছে। ঠিক তেমনি এই সূর্যের রঙে সাতখানা রং দেখতে পাওয়া যায়। কিন্তু দেখো, এই সাতখানা রঙই তো আর সালোক সংশ্লেষের কাজে সবচেয়ে ভালো কাজ করে না। তাহলে এমন কোনো রং আছে বা এমন কিছু কিছু কালার আছে যারা সালোক সংশ্লেষের কাজে সবচেয়ে বেশি পরিমাণ সাহায্য করে। এই রঞ্জক পদার্থগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে বলি আমরা শোষণ বর্ণালী এবং আরেকটাকে বলি আমরা কার্য বর্ণালী। এখন এই যে শোষণ বর্ণালী কাকে বলে,
সাধারণভাবে আমরা একটু আগে বলেছি ক্লোরোফিল যে রঞ্জক, এই ক্লোরোফিল রঞ্জক দুরকম হয়, একটা ক্লোরোফিল এ এবং একটা ক্লোরোফিল বি। এই ক্লোরোফিল এ এবং বি তারা যে ভালো রঞ্জকগুলোকে শোষণ করতে পারে বা যে রঞ্জকগুলোকে ভালোভাবে শোষণ করতে পারে সেটাকেই বলি আমরা শোষণ বর্ণালী। তবে এদের মধ্যে দেখতে পেয়েছি আমরা নীল, বেগুনি, লাল এই তিনটে বর্ণালী শোষণ বর্ণালী হিসাবে সবচেয়ে বেশি উপযুক্ত। অর্থাৎ নীল, বেগুনি, লাল এরা আমাদের উদ্ভিদের ক্লোরোফিল এ এবং বি এর দ্বারা সবচেয়ে বেশি পরিমাণ শোষিত হয়। অন্যদিকে কার্য বর্ণালী হলো আরেকটা আলাদা বিষয়। অর্থাৎ যে তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলো সালোক সংশ্লেষের পক্ষে সবচেয়ে বেশি কার্যকরী তাকে আমরা বলি কার্য বর্ণালী। বা স্বাভাবিকভাবে বলতে গেলে বলা যায় যে যে আলোতে সালোক সংশ্লেষের হার বাড়ে বা যে আলোতে সালোক সংশ্লেষ ভালো হয় তাকে আমরা বলি সালোক সংশ্লেষের কার্য বর্ণালী। তাহলে সংশ্লেষের কার্য বর্ণালী কোনটা? সালোক সংশ্লেষের কার্য বর্ণালী বলতে আমরা মূলত লাল এবং নীল এই দুটো বর্ণালীকেই আমরা সালোক সংশ্লেষের কার্য বর্ণালী বলতে পারি। অর্থাৎ এই লাল এবং নীল এই আলোতেই সালোক সংশ্লেষটা সবচেয়ে ভালো পরিমাণে হতে পারে। দেখো সালোক সংশ্লেষের ক্ষেত্রে এই ক্লোরোপ্লাস্ট হলো সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড ডিস্ক দেখতে পাওয়া যায়, যারা কি করে আমাদের আলোর জন্য বিভিন্ন যে রিয়াকশনগুলো হয় সেটা সাহায্য করে। আর দেখতে পাচ্ছ স্ট্রোমা, যেটাতে কি হয় আমাদের ডার্ক রিয়াকশন বা অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয়। আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ক্লোরোফিল রঞ্জক থাকে, এই ক্লোরোফিল রঞ্জকটা আমাদের সালোক সংশ্লেষীয় প্রধান রঞ্জক হিসাবে কাজ করে। অর্থাৎ ক্লোরোফিল থাকে আমাদের সালোক সংশ্লেষ ভালো হয়। দেখতেই পাচ্ছ আমরা কার্য বর্ণালীতে দেখো নীল এবং লাল আলো, এটা ক্লোরোফিল এ দেখতে পাচ্ছ। এর ন্যানোমিটার দেখো এখানে, ক্লোরোফিল বির ক্ষেত্রে দেখো আমরা দু ধরনের রঞ্জক দেখতে পেলাম। তাহলে বলছি প্ল্যান্টস উইথ লটস অফ ক্লোরোফিল টু লুকস গ্রিন বিকজ লাইট ইজ নট অ্যাবজর্ব, কারণ সেখানে লাইট অ্যাবজর্ব হয় না। আর ক্যারোটিনয়েড একটু আগেই বলেছি আমরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ যেমন ক্যারোটিন, জ্যান্থোফিল এরাও কিন্তু আমাদের সালোক সংশ্লেষের ক্ষেত্রে সাহায্য করে। অর্থাৎ এই সবগুলোই আমাদের এই সালোক সংশ্লেষের কার্য বর্ণালী বা শোষণ বর্ণালী হিসাবে কাজ করে। অর্থাৎ লাল এবং নীল এই দুটোই কিন্তু এই দুটো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ার কারণে আমাদের সালোক সংশ্লেষের হার সবচেয়ে বেশি হয়। তাই এই দুটো আলোতে সালোক সংশ্লেষের হার সবচেয়ে বেশি বাড়ে। তাই লাল এবং নীল আলো এই দুটো কার্য বর্ণালী হিসেবে বিবেচিত হয়। দেখো এখানে ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে কত দ্রুত ইনফ্রারেড লাইট, ইউভি এবং এক্স রে, গামা রে প্রভৃতি। এখানে দেখতে পাচ্ছ রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ইন্ডিগো, ভায়োলেট ইত্যাদি ইত্যাদি। এবং দেখো রেড এবং ভায়োলেট এই দুটোতে সবচেয়ে লং ফ্রিকোয়েন্সি দেখতে পাওয়া যায়। মধ্যে এই যে লাল আলো তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ার কারণে আমাদের এখানে সালোক সংশ্লেষের হার সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা আরেকবার একটুখানি রিক্যাপ করে নিই। দেখো সালোক সংশ্লেষীয় প্রভাবক মূলত দু প্রকার, একটা বাহ্যিক প্রভাবক, একটা আভ্যন্তরীণ প্রভাবক। এই বাহ্যিক প্রভাবক যেমন আলো, জল, কার্বন ডাইঅক্সাইড, উষ্ণতা, অক্সিজেন, বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং বার্ধক্য। আর আভ্যন্তরীণ প্রভাবকগুলোর মধ্যে ক্লোরোফিল, পাতার অন্তর্গঠন, প্রোটোপ্লাজম, বিভিন্ন উৎসেচক এবং সালোক সংশ্লেষীয় পদার্থের সঞ্চয়। তাহলে আমরা সালোক সংশ্লেষীয় প্রভাবকগুলো সম্পর্কে জানতে পারলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লোরোফিল এ রাসায়নিক সংকেত C55H72O5N4Mg এবং ক্লোরোফিল বি C55
H7TO6N4MG এবং ব্যাকটেরিও ক্লোরোফিল, তিনটের মধ্যে একটা কমন জিনিস দেখো, তিনটেতেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়াম। এই ম্যাগনেশিয়াম এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা খনিজ যেটা ক্লোরোফিল গঠনের জন্য কাজে লাগে। একটা জিনিস তোমরা পরবর্তীকালে জানবে, এই ম্যাগনেশিয়ামের অভাবেই পাণ্ডু রোগ বা ক্লোরোসিস দেখতে পাওয়া যায়, যার ফলে কিন্তু তোমার পাতার যে গঠন সেটা হলুদ রঙের হয়ে যায়। এবং ক্যারোটিনয়েডস, জ্যান্থোফিল প্রভৃতি আমরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ দেখতে পাই। সংক্ষিপ্তভাবে জেনে নিই সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। দেখতেই পাচ্ছ একটা গাছ বা উদ্ভিদ, উদ্ভিদ তার মূল দ্বারা শোষিত জল সে কি করে, মাটি থেকে কৈশিক জল শোষণ করে, মূলের মাধ্যমে সেই জলটা সরাসরি কি টিউবের মাধ্যমে বা জাইলেম বাহিকার মধ্যে দিয়ে গিয়ে পৌঁছায় কাণ্ডের মধ্যে দিয়ে পাতায়। পাতার ওপরে পড়ে সূর্যালোক, সেই দেখো সূর্যালোক পড়ছে, সূর্যালোক পড়ার ফলে সেখানে হিল বিক্রিয়া সম্পন্ন হয় বা ফটোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ যার ফলে সেখানে জল বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন উৎপন্ন হয় এবং পরবর্তীকালে এখান থেকে উৎপন্ন অক্সিজেন পরিবেশে ছড়িয়ে পড়ে, যার যে অক্সিজেনটা আমরা পরবর্তীকালে গ্রহণ করে। তাহলে দেখো পাতার যে ক্লোরোফিল রঞ্জক, এই ক্লোরোফিল রঞ্জক সূর্যালোকের উপস্থিতিতে এবং জলের সাহায্যে এই অক্সিজেন উৎপন্ন করে। দেখতে পাচ্ছ পাতার মেসোফিল কলা, এখানে একটা মেসোফিল কলার একটা আপার লেয়ার বা উপরের ত্বক এবং তার ঠিক নিচে নিচের স্তর বরফি বরফি লম্বা লম্বা আকৃতির, এবং এর মধ্যেই থাকে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টটি হলো সালোক সংশ্লেষকারী রঞ্জক, অর্থাৎ ক্লোরোফিল টু এবং ক্লোরোফিল ওয়ান দু রকমের। এবং তারপরে এখানে দেখতে পাওয়া যায় কিছু কতগুলো লুজ অ্যারেঞ্জ সেল এবং কতগুলো বাতবাকাশ, এবং টিউবগুলো থাকে একা যেগুলো মূল দ্বারা শোষিত জলকে পাতায় পৌঁছে দেয়। দেখতেই পাচ্ছে জল চলে এসছে মূল থেকে এখানে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে, এবং এখানে স্টোমাটা দেখতে পাওয়া যাচ্ছে। এই স্টোমাটা কি করে, পত্ররন্ধ্র যা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে। বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড দেখো, দেখতে পাচ্ছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে পাতার মধ্যে, এবং মূল দ্বারা শোষিত জল সেটা কিন্তু ধীরে 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 জল এবং কার্বন ডাইঅক্সাইড কাঁচামাল সেটা পৌঁছে যাচ্ছে কোথায়, না আমাদের মেসোফিল কলার মধ্যে দিয়ে ক্লোরোপ্লাস্টের মধ্যে। এই ক্লোরোপ্লাস্টটি যাওয়ার পর সেখানে গিয়ে জল এবং কার্বন ডাইঅক্সাইডের জারণ এবং বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, এবং তার ফলে সেখানে আলোক দশা এবং অন্ধকার দশা সম্পন্ন হয়। দেখতে পাচ্ছ সূর্যালোক পড়ছে ক্লোরোপ্লাস্টে, সেখানে উত্তেজিত এবং তেজময় হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং সেখান থেকে ইলেকট্রনটা উত্তেজিত যখনই হলো সেখানে কিন্তু আলোক দশা এবং অন্ধকার দশা দুটো সম্পন্ন হয়, এবং পরিশেষে সেখান থেকে অক্সিজেন এবং গ্লুকোজ এই দু ধরনের পদার্থ তৈরি হয়। উৎপন্ন গ্লুকোজ কি হয়, মেসোফিল কলা থেকে এসে সোজা ফ্লোয়েম কলার মাধ্যমে, দেখো ফ্লোয়েম কলার মধ্যে ঢুকছে, ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে আমাদের উদ্ভিদের সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছে। এবং অক্সিজেনটা কিন্তু দেখো, এই অক্সিজেন কি হচ্ছে, পাতার পত্রন্ধ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে পরিবেশে, এই অক্সিজেন বেরিয়ে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ঢুকেছিল যেটা অক্সিজেন পরিবেশে ছড়িয়ে গেল। আর গ্লুকোজটা দেখো সারা দেহে, উদ্ভিদের সমস্ত দেহে ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে ধীরে 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 ছড়িয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছ যে উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা একটা উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া, এবং এটা একটা জৈবনিক প্রক্রিয়া যা মাটির থেকে গৃহীত জল এবং বাতাস থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সহযোগিতায় এক প্রকার সরল খাদ্য উৎপন্ন করে। এবং এক্ষেত্রে বেশ কিছু রঞ্জক পদার্থ যেমন ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েডস প্রভৃতি কাজে লাগে, এবং শুধুমাত্র পাতা নয়, এছাড়া মূল, কাণ্ড, বিভিন্ন অংশ এটা হতে পারে। কিন্তু মনে রাখতে হবে সালোক সংশ্লেষ দুটো পর্যায়ে সম্পন্ন হয় বা দুটো দশা দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে আলোক দশা এবং অন্ধকার দশা। এই আলোক দশা এবং অন্ধকার দশা তোমাদেরকে নেক্সট ক্লাসে আলোচনা করব।
আজকের তোমাদের কাজ হলো তোমরা লিখে নাও, প্রথম কাজ শালক সংশ্লেষ কাকে বলে, শালক সংশ্লেষ কাকে বলে। দুই, এই প্রক্রিয়াটা কোথায় সম্পন্ন হয় বা কোথায় কোথায় সম্পন্ন হয়। তিন, শালক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান উপাদানগুলি কি কি তা লেখো। তিন, শালক সংশ্লিষ্ট রঞ্জক বলতে কি বোঝো উদাহরণ দাও। ফটোলাইসিস কাকে বলে, ফটোলাইসিস কাকে বলে, এই বিক্রিয়ার অপর নাম কি। তিন, ছয়, শ্বসন বর্ণালী এবং কার্যবর্ণালী কাকে বলে উদাহরণ দাও। সাত, ফটোসিনথেসিস বা শালক সংশ্লিষ্ট প্রক্রিয়াকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন। আট, শালক সংশ্লেষ প্রক্রিয়াতে কোন কোন রঞ্জক তন্ত্র বর্তমান। নয়, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কটা দশা দেখতে পাওয়া যায় এবং সেগুলো কি কি। দেখা হবে তোমাদের সঙ্গে আগামী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ।